পশ্চিম ত্রিপুরা আসনের ভোটে ব্যাপক রিগিং এবং সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে পূর্ব আসনে না ঘটে রিগিং ঠেকাতে একগুচ্ছ প্রস্তাব দিয়ে আরও এবং পুলিশ পর্যবেক্ষককে চিঠি দিলেন বামফ্রন্ট প্রার্থী এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, ব্যাপক পেট্রোলিং, সন্ত্রাসীদের গ্রেফতার সহ অবাধ এবং সুষ্ঠু ভোটের জন্য একগুচ্ছ দাবি জানিয়েছেন তিনি। জিতেন্দ্র চৌধুরী লেখনীতে বলেন, শাসক দল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মতো ভোটারদের ভয় ভীতি দেখাতে শুরু করেছে, গোটা লোকসভা কেন্দ্রে ভয় ভীতির পরিবেশ ছড়িয়ে দেবার চেষ্টা করছে। বর্তমান সাংসদ এবং একজন প্রার্থী হয়েও প্রচারের কর্মসূচির অনুমতি নেবার পরও অনেক স্থানেই তা করা যায়নি শাসক জোটের দুর্বৃত্তদের বাধায়। সবকিছু প্রত্যক্ষ করেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশনের প্রতিনিধি ফ্লাইং স্কোয়াড। তিনি 18 এপ্রিল পূর্ব আসনের ভোট গ্রহণে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। তার দাবি, ভোটারদের সাহস জোগাতে স্পর্শকাতর এলাকাগুলোতে পেট্রোলিং জারি রাখতে হবে, সমস্ত সন্ত্রাসীদের গারুদে পড়তে হবে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে 7 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকতে হবে, ভোট কেন্দ্রে ভোটার বা অনুমতিপত্র ছাড়া কাউকে ঢুকতে দেয়া চলবে না। গণতন্ত্র রক্ষায় এবং জনগণ যেন অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট দেবার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জোরালো দাবি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।